আচ্ছা তাহলে দেখো, এই তো কতবার যোগ করব, মানে এস ইকাল টু এস প্লাস আই যোগ করব, তাহলে বাইরে যে আমি প্রিন্ট করে দিব, বাইরে যে মানে লুপের বাইরে প্রিন্ট করে দিব কাকে, এস এর মানটাকে। শেষ, এই তো প্রোগ্রাম। এখন কথা হলো, যদি বললাম 100 পর্যন্ত, হ্যাঁ 100 পর্যন্ত, কেউ যদি বলে পরীক্ষা যদি বলে এন সংখ্যক পর্যন্ত, অথবা যদি বলে 1 কোটি পর্যন্ত, তাহলে এরকম স্ট্যাটিক না রেখে প্রোগ্রামটাকে তুমি ডাইনামিক বানায় দাও। কিরকম? এখানে আরেকটা ভ্যারিয়েবল নিয়ে আসো তুমি, এন নিয়ে আসছি। এখন এন এর মান কিবোর্ড থেকে নেও তুমি, এন ইকুয়াল টু ওই যে কনভার্ট ওইভাবে আর কি, মানে কিবোর্ড থেকে নাও কনভার্ট কি, তারপর টুইন, তাই না? টুইন বা ডাবল যাই বলো, 32, তারপরে রিড লাইন না, এই তো নিয়ে আসো। তার মানে আর এখানে কি করবে, 100 জায়গায় তুমি কি করবে, বুদ্ধি করে এন দিয়ে দিবা। শেষ, তাহলে কি হবে, আনলিমিটেড সংখ্যা পর্যন্ত তুমি কাজ করতে পারবে, আনলিমিটেড, তাই না? এই তো সিরিজের প্রোগ্রাম, বুঝাতে পারছি এবার? জি স্যার, এই হচ্ছে সিরিজের প্রোগ্রাম, খুব সহজ, খুবই সহজ। আর কি সমস্যা বলো? এক কাজ করো, আজকে আবার পড়ো, আজকে সবাই নামাজ টামাজ করবা, প্রিপারেশন নিবা, আজকে ছুটি দিই, তারপরে নেক্সট ক্লাস আবার কবে করবা হয়তোবা। আচ্ছা নেক্সট ক্লাস আমি বলে দিই, আজকে তো, কালকে তো হলো বন্ধের দিন, পরশু দিন, হ্যাঁ বুধবার দিন, হ্যাঁ বুধবার না, তারা বৃহস্পতিবার দিন, হ্যাঁ বৃহস্পতিবার দিন আমি নেক্সট ক্লাস নিব, বৃহস্পতিবার দিন 3টা থেকে, ঠিক আছে? স্যার একটা সরাসরি ক্লাস নিলে সবচেয়ে বেশি ভালো হতো স্যার, এখনো তো তেমন কোন স্টুডেন্টই জয়েন হয়নি। সেটা আমিও দেখতে পাচ্ছি অনেক কম, কিন্তু সরাসরি ক্লাস তো নেওয়া যাবে না এই মুহূর্তে, করোনা অনেক বাড়তেছে, প্রথম কথা এটা। স্যার সরাসরি ক্লাস নিলে এখন যে কজন আছে ওই সময় আরো কম থাকবে, মানে ধরো, হ্যাঁ মানে জি স্যার, আমিও ঠিক এটাই বলতে চাইছিলাম। মানে ব্যাপারটা হয়েছে কি, আমাদের এখানে ফিজিক্যালি ক্লাস হচ্ছে, জানো তোমরা নিশ্চয়ই, ইউনুস স্যার ওই যে ম্যাথমেটিক্স নেয়, শফিক স্যার প্রথম পর্বে, ওইখানে 50 জন 40 জন করে উপস্থিত হইতো। এই যে বর্তমানে করোনা পরিস্থিতি আর রাস্তাঘাটের খারাপ অবস্থার কারণে, আন্দোলনের কারণে আজকে উপস্থিতি মাত্র 5 জন 6 জন, তার মানে কমে গেছে। তার মানে বুঝতে হবে যে এখানে এমনি তোমার যারা আছে, প্যারেন্টস যারা আছে, তারা চিন্তিত যে এখন করোনা বাড়তেছে, কাউকে বাসায় ছাড়তে চাইবে না, এটা একটা রিস্ক হয়ে যায়। পরে দেখা যাবে তোমরা সমস্যায় পড়ে গেছো, আমিও সমস্যায় পড়ে গেছি, ইনস্টিটিউটও একটা সমস্যায় পড়ে যাবে। এই জন্য অনলাইনে ক্লাস নিতে থাকি, কোনো একটা সমস্যা হবে না আশা করি। পার্সোনালি সমস্যা হলে তখন তো যাইতে পারবো হ্যাঁ হ্যাঁ আইসিটি হ্যাঁ তে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, পার্সোনালি এটা কোনো বাধা নাই, দলীয় ভাবে এত জন আসা যাবে না, পার্সোনালি সমস্যা হলে আমি ওই প্রতিদিনই আসি, বুধবার দিন আসবো না, বৃহস্পতিবার আসবো, একবারে শনিবার আসি, রবিবার আসি, পরীক্ষার আগে তোমরা যে কোনো সময় বই টই নিয়ে চলে আসো, পার্সোনাল সমস্যা আমি আসি, আসি, হ্যাঁ সেক্ষেত্রে আসবা কখন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের আইএসটি কিন্তু ওই তোমার 1:30টার পরে, 2টার পরে হইলো কেউ থাকে না, মনে করো এখন একেবারে আমি ছাড়া মনে হয় কেউ নাই, গেটম্যান ছাড়া, এই সময় আসবা না, আসতে হবে যখন সবাই থাকে, তার মানে 11টার সময় আসতে হবে, ঠিক আছে? জি স্যার, আচ্ছা এগারোটার ঠিক পরে, আছে। 1:30টার পরে আসলে অ্যালাউই করবো না, কারণ পুরো আইএসটি খালি, এটা রিস্ক, হ্যাঁ এত রিস্ক নেওয়া যাবে না কোনোভাবে। তাহলে আসবা 11টা, 10:30 থেকে 11টা থেকে তুমি 1:30টা পর্যন্ত ইজিলি পড়ে যেতে পারো আমার কাছে, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ, হ্যাঁ স্যার আপনি যে আজকে রেকর্ড গুলো করছেন স্যার, এগুলো যদি দিয়ে দিতেন খুব ওরে ভালো আল্লাহ হতো, আমরা কতগুলো একটু পরে রেকর্ড শুনছি। হইছে, হ্যাঁ এখন যে না কতগুলা, স্যার, একটু শুনলে ভালো হইতো, পড়া লাগতাম দেই জন্য। না কেন, এটা কারণ হচ্ছে এতগুলো রেকর্ড হয় 45 মিনিটকে, এগুলো কনভার্ট করতে করতে আমার জান শেষ, এগুলো তো কনভার্ট হয় জানো তো, জি স্যার, অলরেডি 2টা কনভার্ট চলতেছে। আচ্ছা চেষ্টা করব, কিন্তু তোমরা আমার ওই যে তোমরা থিওরি গুলা পড়ো, বইগুলা পড়ো, ভালো করে পড়ো, আশা করি
স্যার আপনার দাওয়াত আজকে স্যার, কিসের বাসায় দাওয়া? আসেন স্যার। বাসায় কি খাবার দাবার রান্না করছে? যে কি বলে শোভে জি বরাত স্যার, উপলক্ষে হালুয়া রুটি তোমার খেয়ে যান স্যার আপনি। এই যে হালুয়া রুটি বানাইছো শোভে বরাত কেউ মানে উপলক্ষ করে, এটা কিন্তু গুনার কাজ করছো তুমি। না স্যার উপলক্ষ করে না স্যার, এমনিতে মিষ্টি মুখ স্যার। এটা ঠিক আছে, এই কাজটা করবা না। আর আরেকটা কথা, যেহেতু বলছো বলতেছি, উদ্দেশ্য করে নামাজ পড়ো না, রাতের বেলা এমনি নামাজ পড়ো সারা রাত জেগে, মানে ওই যে নিয়ত করি জি স্যার, আমরা এগুলা নিয়ে এতক্ষণ এটাই কথা বলতেছিলাম। আমরা শবে বরাতের উদ্দেশ্যে নামাজ পড়তেছি, এটা ভুলেও করে না দয়া করে। মানে তুমি সারা রাত জেগে নামাজ পড়ো, আল্লাহ এমনি প্রতি রাতে নেমে আসে নিচে প্রথম আকাশে, ঠিক আছে? মানে বান্দারি জি স্যার, দেওয়ার জন্য এই পবিত্র কোরআনে আছে অলরেডি, তোমরা কে কই আছে আমাকে ডাকার জন্য, আল্লাহ বলতে থাকে এটা মধ্যরাতে। সুতরাং শবে বরাতে এই যে ভাগ্য নির্ধারণ হয়, এটা আরেকটা ভুল কথা, এটা মিথ্যা কথা। শবে বরাতে কোনো ভাগ্য নির্ধারণ হয় না, শবে কদরের রাতে হয়, এটা মাথায় রাখতে হবে। এটা এটা আমল করতে যে কদর রে নষ্ট করবা না কখনোই। আর তুমি আমল করার ক্ষেত্রে না করি না, তুমি সারা রাত নামাজ পড়ো রোজা রাখো, কিন্তু এই শবে বরাত উদ্দেশ্য করে না, ঠিক আছে? মানে আমার সাথে আবার অনেকে ঠিক ঝগড়া আছে লেগে স্যার। যাবে, যেমন বরিশাল্লারা যারা আছে তারা, আমি যতটুকু জানি তারা, না আমি একটু ওই বলে, আমি যতটুকু জানি তারা আবার অনেকে, মানে আমার বান্ধবী ছিল তো একটা, সে বলতেছে তারা নাকি গহনা পরে থাকে, সাজুগুজু করে থাকে, নামাজ পড়ে, ভালো কথা নামাজ পড়ে, অনেকের অনেক ধ্যান ধারণা থাকে। আমি জানি না তোমাদের মধ্যে আছে কিনা, কি তোমাদের মধ্যে এরকম আছে নাকি সাকিয়া আফরোজ? না স্যার, নতুন জামা পরো, পরিষ্কার পরিচ্ছন্ন, তো ইমানের রঙ আল্লাহ পছন্দ করে। ওটা অল টাইমই থাকি। হ্যাঁ সেটা আলাদা, অল টাইম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এটা ইমানের রঙ, এটা থাকা তো ভালো কথা। কিন্তু ওই তাই বলে আজকের জন্য তুমি সুন্দর জামা পরে একেবারে গহনা টহনা পরে রাখবে, এটা তো কেমন জানি হয় না। আচ্ছা শুনো, আমি যে তোমাদের স্যার, আমি যে বলতেছি স্যার বলছে মানে সত্য বলছে, এটাও কখনো ধরে নিবা না, নিজে স্টাডি করবা। হ্যাঁ কিন্তু হ্যাঁ আমি আমি তোমাকে রেফারেন্স বলতে পারি, সূরা দুখান পড়বা তুমি, সূরা দুখানের প্রথম 3 আয়াতে পড়বা, যে সেখানে লেখা আছে যে নিশ্চয়ই কোরআন নাজিল, এই কি বলে নিশ্চয়ই কোরআন নাজিল হয়েছে এক বরকতময় রজনীতে। আর সূরা কদরে বলে দিছে, তোমরা কি জানো বরকতময় রজনী কোনটা? সেটা হচ্ছে শবে কদর, এটা স্পষ্ট বলে দিছে। আর দুখানে বলছে যে কোরআন নাজিল হয়েছে বরকতময় রজনীতে, তার মানে অনেকে আবার ধরে নিয়েছে বরকতময় রজনী মানে বরকতের রাত, মানে শবে বরাত, বরকত আর বরকত এক, আসলে এক না, বরকত হচ্ছে শবে কদর। জি স্যার। হ্যাঁ তুমি পড়ে নিবা তুমি, আচ্ছা আমি এদিক দাঁড়াম, তুমি সহি হাদিস দেখবা, আমার কথাকে কখনো রেফারেন্স ধরবা না। এটা করে আমি গুনার ভাগিদার হইতে চাই না, আমি নিজে স্টাডি করি, আমি হুজুরদের কথা বিশ্বাস করি না, আমি নিজে ধরে তারপর স্টাডি করে এটাই পাইছি, বুঝতে পারছো? জি স্যার। আর মনে রাখে যে তার কোনো বেদাতে জড়ায় না, যদিও হুজুরদের উদ্দেশ্য খারাপ ছিল না, প্রত্যেকটা মানুষই ভালো কাজ করাতে যা বেদাতের সৃষ্টি করে। যেমন ওদের ধারণা ছিল না এমন একটা রাত্রে যদি সবাই মিলে নামাজ পড়ে, যারা অনামা বেনামাজি মানে নামাজ কোনোদিন পড়ে না, তারাও যে নামাজ পড়ে এক রাতে, এটা তো ভালো, খারাপ না, মানে কোনোদিন নামাজ পড়েনি একদিন আল্লাহরে ডাকতেছে, এটা খারাপ কিছু না, আল্লাহ তো খুশিও হইতে পারে। বাট এই ভালো কাজ করতে যে বেদাত হয়ে গেছে, বেদাতটা কি আমরা অনেক সময় কি করি, এই শবে বরাতটা কি উল্লেখযোগ্য করি, সারা বাংলাদেশে মসজিদ সারা রাত খোলা। আচ্ছা তোমরা একটু সাধারণ জ্ঞান দিয়ে চিন্তা করো, এই সারা রাতের জাগাটা যদি তুমি শবে কদরের রাত্রে জাগতা, তাহলে কি পরিমাণে কি পাইতা তুমি চিন্তা করতে পারো? আরেকটা বিষয় হলো, আরেকটা বিষয় হলো যে শবে কদর কেউ কিন্তু একটা রাতে ফিক্সড করে নাই আল্লাহ, তোমরা কি এটা খেয়াল করছো? শবে কদর কেউ আল্লাহ রাব্বুল আলামিন একটা রাতে ফিক্সড করে নাই, অর্থাৎ মাত্র একটা রাত রমজান করে মাসে নাই যে কোনো দিন, রমজান মাসে যে কোনো দিনও না, রমজান মাসের বেজোর রাত্রি গুলা শেষ দিকে, তার মানে শেষ 10 দিন, 20 রমজানের পর থেকে স্যার। হ্যাঁ বিশ রমজানের পর থেকে, 20 রমজান থেকে তার ওইখানে 30 রমজান চান্স পর্যন্ত। বেশি বেশি চান্স আচ্ছা আছে আমি ওইখানে। তোমারে বলি 20, তুমি আচ্ছা তুমি তাহলে, তুমি তো এত প্রশ্ন করো, তুমিই চিন্তা করো, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্র ফিক্সড না করে 20 থেকে 30 রমজান ওই 10 দিন বলে দিছে, সেখানে আমরা বাংলাদেশের হুজুরা কিভাবে একটা রাত্রকে বলে নিছি ভাগ্য নির্ধারণের রাত 10টা রাত্র না বলে? তুমি চিন্তা করো, এখানে তো লজিক্যাল ভুল, আমরা হুজুরা কিভাবে একটা রাত্র বানায় ফেললাম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত্র বানায় নাই, কেউ যাতে না জানতে পারে। হ্যাঁ কেউ যাতে না জানতে পারে এই জন্য আল্লাহ শেষ 10 দিন বলে দিছে, একবারও বলে না এই রাত্র, খেয়াল করছো?
এটা হলো ইম্পর্টেন্ট, অন্তত কাউরে বললে অন্তত এটা দিয়ে প্রতিবাদ করতে পারো, যেখানে আল্লাহ এবং নবী বলে নেই স্পষ্ট করে যে ভাগ্য নির্ধারণ বা সেটা রমজানের শেষ এই স্পেসিফিক 27 রজনীতে, এটাও বলে সেখানে মানুষ কিভাবে বরকতের রাত একটা 15 শাবান রে বানায় দিল। এটা খুবই আশ্চর্যজনক ঘটনা। আসলে এটা কি জানো, এটা সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশে পালন করে না, পালন করে আমরা এশিয়া, ইন্ডিয়া, হ্যাঁ এরা আমরা এরা পালন করি আসলে। ঠিক আছে, আর কিছু বলবো না, পরে পরে ঝগড়া লেগে যাবে আমার সাথে, আমি এটার সম্পূর্ণ পরিপন্থী। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো তাহলে। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম।